এবার নির্বাচন কমিশনে 14 দলের রক্ষা করতে বিএনপি বারবার নালিশ দিচ্ছে, বলছে আওয়ামী লীগ জোট। সরকারের ইচ্ছায় চলছে কমিশন, মন্তব্য বিএনপির। পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে না নির্বাচন কমিশন, আবারও জানালেন সিইসি। ব্যবহার হবে কয়টি কেন্দ্রে জানা যাবে শনিবার। নির্বাচনের আগে নাইকো মামলায় বেগম জিয়ার ঘুষ নেয়ার বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, দাবি আইনজীবীর। রাজনৈতিক বক্তব্যের সুযোগ নেই, বলছে দুদক আইনজীবী। যশোরের বিএনপি নেতা আবু বকরকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল, বলছে তার পরিবার। খতিয়ে দেখছে পুলিশ, নেতাকর্মীদের ভয় ভীতি দেখানোই এমন ঘটনা, দাবি বিএনপির। এবং টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমান বাহিনীর জেট ফাইটার বিধ্বস্ত, পাইলট নিহত, জানিয়েছে আইএসপিআর। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। এবার নির্বাচন কমিশনে 8 দফা অভিযোগ জানালো 14 দল। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তারা এই অভিযোগ জানায়। প্রশাসনকে কোণঠাসা করতে বিএনপি বারবার নির্বাচন কমিশনে নালিশ দিচ্ছে বলেও অভিযোগ করেন 14 দলের নেতারা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিডিয়ার যুগে জনগণ পক্ষে না থাকলে জয়লাভ সম্ভব নয়। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। শুক্রবার বিকেল 4টায় 14 দলের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। কমিশনে তারা ইসি সচিব ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে 14 দলের পক্ষে 10 সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। বৈঠকে প্রশাসনকে মানসিকভাবে কোণঠাসা করতে পুলিশ বিভাগ সহ 92 কর্মকর্তার বদলি চেয়েছে বিএনপি, এমন দাবি করে 8 দফা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। পরে বৈঠক শেষে দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা এক ঢিলে দুই পাকে মারতে চায়। তারা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে তারা অস্থিতিশীল করতে চায়। অন্যদিকে তারা নিজেদের যে হিডেন এজেন্ডা মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলাজলে মাঠ শিকার করা, সেইটার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এদিন সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ উদ্ধারের ঘটনা দলের অভ্যন্তরীণ কোন দল হতে পারে বলে মন্তব্য করেন। কোন প্রশাসন কোন মেকানিজম কখনো কাজ করবে না যদি জনমত আমাদের বিরুদ্ধে থাকে। আমি যশোরের কোনো প্রার্থী বুড়িগঙ্গা নদীতে লাশ, এখানে তো ডালমে কুচকালা, তাদের নিজস্ব, তার সঙ্গে কোনো প্রার্থী থাকতে পারে, একে সরিয়ে দিলে তিনি হয়তো নমিনেশন পাবেন এই আশা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের এখানে স্বার্থ থাকে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসার ব্যাপারে কোনো বাধা নেই বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। বিদেশি পর্যবেক্ষক আসা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশে তিনি বক্তব্য রাখেন। বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়। শত শত লোক নিয়ে, হাজার লোক নিয়ে নির্বাচনের দিন মাঠ পাহারা দেবেন, ভোট কেন্দ্র পাহারা দেবেন, এই যে ঘোষণা, আর একটি উস্কানি। নারী পুরুষ নির্বিঘ্নে আনন্দ ঘন পরিবেশে নির্বাচন ভোট দিতে যাবেন, এখানে হাজার হাজার লোক দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলা আর একটা বিভেদ সৃষ্টি করা, এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলার অর্থই হচ্ছে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা এবং বিশৃঙ্খলার সৃষ্টির মধ্য দিয়ে পশুভ ফায়দা হাসিল করার চেষ্টা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশের সাথে আমরা আগামী দিনগুলো অতিক্রম করে আমরা 30শে ডিসেম্বরে পৌঁছতে চাই। কোনো রকম সন্ত্রাস চাই না, কোনো রকম উস্কানি চাই না। সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন,
পরাজয় এড়াতেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে কিছু নাই। এটা একটা দন্তবিহীন একটি প্রতিষ্ঠান এবং সরকারের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। পরাজয়ের ভয় এই সরকারের মনের মধ্যে ঢুকে গেছে। ধানের শীষের জোয়ার যখন আসবে তখন তাদের সমস্ত পরিকল্পনা, সমস্ত নির্নকশা ভেঙে খান খান হয়ে যাবে। এমনও হতে পারে যে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে চলে যাবে যখন তারা দেখবে পরাজয় অবশ্যম্ভাবী। সংসদ নির্বাচনে কতটি কেন্দ্রে পরীক্ষামূলক ইভিএম ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে শনিবার, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যশোরের বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লাশ পাওয়ার ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 36 দিন, কিন্তু এখনও কাটেনি ইভিএম বিতর্ক। কমিশন বরাবরই শহরাঞ্চলে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের কথা বলে আসলেও এর বিরোধিতা করে আসছে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট। সবশেষ বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে ইভিএম নিয়ে কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি দেন ঐক্যফ্রন্ট নেতারা। এটা যদি ইলেকশন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসাবে ব্যবহার করতে চায়, আমরা আমাদের নেতা ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধান বিরোধিতার বিরুদ্ধে মামলা করব। তবে নির্বাচন কমিশন আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না নির্বাচন কমিশন, আর কতটি কেন্দ্রে ব্যবহার হবে সে বিষয়ে সিদ্ধান্ত শনিবার। মামলা কে যাবে না যাবে সেটা তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। পূর্ণাঙ্গ কোনো আসনে কি করা সম্ভব হবে স্যার? পূর্ণাঙ্গ অথবা কয়েকটা আসনের কিছু সংখ্যক কেন্দ্রে, এটা এই দুটো জিনিস আমাদের আগামী শনিবারে এছাড়া সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন, যে কোনো পরিবেশে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকরকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার উদ্দেশ্যে ও হত্যাকারী সম্পর্কে পুলিশের ধারণা স্পষ্ট না হলেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে বিএনপি। স্বজনরা জানিয়েছেন, আবু বকরকে অপহরণের পর মুক্তিপণের টাকাও পরিশোধ করেছিলেন তারা। এদিকে নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে আবু বকরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। 18 নভেম্বর রাত 8:34, দুই হাতে দুইটি কালো ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হন বিএনপি নেতা আবু বকর। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত আবু বকরকে স্বাভাবিকভাবেই বেরিয়ে যেতে দেখা যায় হোটেল থেকে। এরপরে নিখোঁজ হন তিনি। রাজধানীর পল্টনের মেট্রোপলিটন হোটেলের নথি ঘেঁটে দেখা যায়, এ মাসের 12 তারিখে একটি ডাবল রুম বুকিং নেন আবু বকর ও তার সহযোগী সাইফুর রহমান। 14 তারিখে এক দফা ছেড়ে দেওয়ার পর 15 তারিখ থেকে আবার হোটেলে চেক ইন করে থাকতে শুরু করেন আবু বকর। 18 তারিখ রাতে পাওনা পরিশোধ করে হোটেল থেকে বেরিয়ে পড়েন তিনি। এ সময় সাইফুর রহমান রুমে না থাকলেও তার জিনিসপত্র ছিল হোটেলেই। অন্যান্য লোকের মালামাল রয়ে গেছে, উনি চাবি টেবিলে রেখে ওনার ব্যাগ ট্যাগ নিয়ে উনি বেরিয়ে চলে গেছে, কাউকে কিছু না বলে। স্বজনরা বলছেন, পল্টনের ওই হোটেলে থেকেই বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছিলেন আবু বকর। 19 নভেম্বর সাক্ষাৎকারের জন্য দিন নির্ধারিত থাকলেও এর আগের দিন রাতেই অপহরণের শিকার হন তিনি। ওই রাত্রি মুক্তিপণ চাইছিল 1.5 লাখ, মোট 1,70,000 টাকা আমরা দিছি। মনোনয়ন কিনার কারণে প্রতি উপারে বিরোধী দলেরা করলো কি আমাকে দলের লোক করলো আমি এটা বলতে পারবো না। যদিও বিষয়টিকে রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলছে বিএনপি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আবু বকরকে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের লাশ নদীতে ভেসে উঠছে,
মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, হামলা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অপহরণের পর হত্যা করা হয়েছে আবু বকরকে। তবে হত্যার উদ্দেশ্য ও হত্যাকারী শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। উনি যেহেতু মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেহেতু উনি দলীয় খন্ডে মারা হয়েছেন নাকি কোনো অপহরণকারী চক্র এটা করেছে, আসলে আমরা সব দিক বিবেচনা করি আর কি বিষয়টি দেখতেছি। যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর টানা চারবার কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে আগ্রহী ছিলেন তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে বেগম জিয়ার ঘুষ লেনদেনের বিষয়ে এফবিআই ও কানাডিয়ান পুলিশের রিপোর্ট আদালতে দাখিল করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুদক ও বেগম জিয়ার আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবীরা অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালতে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে দুদকের আইনজীবী বলছেন, বিচারাধীন বিষয়ে রাজনৈতিক বক্তব্যের কোনো সুযোগ নেই। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে বিচার চলছে। যদিও নাইকোর সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি এরই মধ্যে কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার কানাডার আদালতে দাখিল করা এফবিআই ও কানাডা পুলিশের তদন্ত রিপোর্ট দেশের আদালতে দাখিল করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এফবিআই ও কানাডা পুলিশের তদন্ত রিপোর্ট আদালতে দাখিলের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া গিয়ে গেছে উল্লেখ করে দুদকের আইনজীবী বলছেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজনৈতিক বক্তব্যের কোনো সুযোগ নেই। বিএনপি যদি প্রমাণ করতে পারে, বিএনপির আইনজীবীগণ যদি প্রমাণ করতে পারে এটা ঠিক না, তাহলে উনি খালাস হয়ে যাবেন অথবা অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। কানাডা পুলিশ এফবিআই এর ইন্সপেক্টর, ওদেরকে ওই আমাদের ভাষায় কথা বলা আমার তো মনে এটা ঠিক না। বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, নির্বাচনের আগে এফবিআই ও কানাডার প্রতিবেদন আদালতে উপস্থাপন উদ্দেশ্য প্রণোদিত। কোন আইনে মামলা চার্জশিট হওয়ার পরে, কগনিজেন্স নেওয়ার পরে এই ডকুমেন্টটা একটা রিটায়ার্ড অফিসারের প্রাইভেট ইনভেস্টিগেশনটা কোর্ট উপস্থাপন করবেন? নির্বাচনকে প্রভাবিত করার জন্য ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নাইকোর সঙ্গে আলোচনা করে, কিন্তু দরকষাকষির এক পর্যায়ে নাইকোর একটি শর্ত বাংলাদেশ বিরোধী হওয়ায় তখন তাদের সঙ্গে আর কোনো চুক্তি করেনি শেখ হাসিনা সরকার। ২০০৩ সালে ১৬ অক্টোবর নাইকোর সব শর্ত মেনে তাদের সঙ্গে চুক্তি করে বেগম জিয়া নেতৃত্বাধীন জোট সরকার। ১১ সরকার একই অভিযোগে বেগম জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা করলেও পরে উচ্চ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ হয়ে যায়। আদালতের আদেশে বলা হয়, শেখ হাসিনা সরকার নাইকোর সঙ্গে দরকষাকষি করলেও দেশের স্বার্থ বিরোধী হওয়ায় কোনো চুক্তি করেনি, তাই এই মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, চালক আটক। টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, এতে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রসুলপুর ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা হয়। জানা যায়, মহড়ার সময় পাইলট বোমা নিক্ষেপ করে ফিরে আসার পর বিমানটিতে আগুন ধরে যায়। সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপি এর জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুরে রসুলপুর টেলকি ফায়ারিং জোনে বিমান বাহিনীর মহড়া শুরু হয়। এক পর্যায়ে F7 প্রশিক্ষণ বিমানের পাইলট বোমা নিক্ষেপ করে চলে যাওয়ার সময় হঠাৎ সেটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু মারা যান। হঠাৎ করে ওজন মিশাই দিয়ে মনে করুন যে বিমান থেকে অনেকগুলো বোমা পড়তেছে, ফট করে দিয়ে বিমানে আগুন, তারপর কিছুটা দূরে দিয়ে বিমানটা বনে ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা এদিকে খালি নোয়া একটি ভরে রয়েছে, ধোঁয়া দেখা গেল অনেক, পরে অনেক চিল্লাচিল্লি, পরে আমরা সবাই দৌড়ে আসি। আসার পরে দেখি যে একটা বিমান ধ্বংস হয়েছে, জায়গায় জায়গায় তার ছিঁড়া ছিটে পড়ে আছে। ফায়ারিং করায় এবং বিমান করায় একবারে একবার আগুন ধরে আমার পরে সঙ্গে সঙ্গে ঈশ্বরদীতে। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের প্রতিটি জেলায় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট। শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগে জাতীয় ঐক্য ফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রতি জেলায় জাতীয় ঐক্য ফ্রন্টের সমন্বয় কমিটি হবে, সেই কমিটি অতি সত্বর শীঘ্রই আমাদের যে আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি জেলাতে কমিটি করে এই অস্থায়ী কার্যালয়ে গণফোরামের অফিসে প্রেরণ করার জন্য আমাদের সশস্ত্র জেলার নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিউল আজম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে চট্টগ্রামের চটেশ্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির তিন মামলায় গ্রেফতার দেখিয়ে মিলনকে কারাগারে পাঠানো হয়। আগামী রোববার এই মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া থানায় সন্ত্রাস, চাঁদাবাজি সহ 25টি মামলার মধ্যে 17টিতেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। প্রবাসের সময় আরো থাকছে। একচেটিয়াভাবে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছেন এলপি গ্যাসের বাজার দর। সরকার বিআরসির মাধ্যমে দাম নির্ধারণের পক্ষে থাকেও উল্টো অবস্থানে চেয়ারম্যান। রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। রাত 11টার দিকে চাংখার পুলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে বংশালে যাচ্ছিলেন তাসমিয়া নূর জাহান ও তার স্বামী মোহাম্মদ আসিফ। চাংখারপুল পৌঁছালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা তাসমিয়া ছিটকে পড়েন। এ সময় গাড়িটিতে তার মাথার উপর দিয়ে চলে যায়। হেলমেট থাকার পরও তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তবে গাড়ির চালকের কোনো লাইসেন্স পাওয়া যায়নি। 6 মাস আগে তাসমিয়া ও আসিফের বিয়ে হয়। সিটি কর্পোরেশনের গাড়ির ট্রাকটা রানিং অবস্থায় আসছে, ওই মোটরসাইকেলের গাড়িটাও রানিং অবস্থায় ছিল। তো পিছ থেকে আইসা বাড়ি ঘর পরে পড়ে গেছে, আর মানে মাথার হেলমেট যেটা এটা ভেঙে গেছে একবার খুব গতিতে। পিছন থেকে আসি, সামনে চারটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর হাজবেন্ডটা বাম পাশে গেছে, তার ওয়াইফটা ডান পাশে চাক্কা নিয়ে যায়, একবারে হেলমেট সব উড়ে গেছে। গাড়ি এবং চালক দুইজনকে আমরা থানায় নিয়ে গেছি। এটা আমরা সবকিছু কাগজপত্র জব্দ করা আছে, এটা দেখা আমরা সবকিছু তদন্ত করে ব্যবস্থা নেব। এবার প্রবাসের খবর। উচ্চ বেতন সহ নানা প্রলোভনে অসাধু আদম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে জাল ভিসায় কুয়েতে গিয়ে 5 শতাধিক প্রবাসী বাংলাদেশী মানবেতর দিন কাটাচ্ছেন। প্রতারক চক্র খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে শরীফ মিজানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুয়েতের শ্রমবাজার খোলার পর থেকে নানা অজুহাতে আবাসন খরচ আকাশচুম্বী করে তুলেছেন অসাধু ভিসা ব্যবসায়ীরা। সাধারণ প্রবাসীরা সবসময় তা নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হয়নি। এই সমস্যার শেষ না হতেই এবার তৎপর জাল ভিসা প্রতারক চক্র। ভালো কাজের কথা বলে ভিসা ব্যবসার সঙ্গে জড়িত এমন বেশ কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভুক্তভোগী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ড্রাইভারের কাজের কথা বলে প্রায় 1500 বাংলাদেশিকে কুয়েতে নিয়ে আসে একটি দালাল চক্র। এজন্য জনপ্রতি 6 থেকে 9 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় তারা। আমি আসি 17-18 মাস, আমার কোনো কাজকর্ম দেন রাস্তায় 3 মাস ঘুমাই রয়েছে, এটা কেউ জিজ্ঞেস করে না। তারপর আমি একবেলা খাই, একবেলা না খাই। আমরা বাড়ির থেকে টাকা পয়সা ধার দিনা কর্জ করে এই জায়গায় আসছি। কেবল তাই নয়, ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে আরো 1.5 লাখ করে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। শ্রমিকরা জানায়, তাদের সবার নামে পলাতক হিসেবে মামলা করে রেখেছে কোম্পানি, অথচ তারা কোম্পানিতেই অবস্থান করছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কথায়ও জানা গেল দূতাবাসে ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত এমন অনেক প্রতারক চক্রের তৎপরতার কথা। এই জাল ভিসা বিক্রিতে একটি চক্র জড়িত বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে পুলিশ, গোয়েন্দা বিভাগ ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায় করতে চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
সময় সংবাদ কুয়েত। নানা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপন করা হলো থ্যাঙ্কস গিভিং ডে। বছর শেষে সৃষ্টিকর্তা ও পরিবার পরিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দিনটি উদযাপন করে থাকেন মার্কিনিরা। একই সঙ্গে এদিন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয় মাসব্যাপী ছুটির মৌসুম। স্থানীয়দের পাশাপাশি সাড়ম্বরে দিনটি উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। থ্যাঙ্কসগিভিং ডের অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল প্যারেড। রং বেরঙের নানা সাজে বহু ভাষাভাষী আর জাতিগোষ্ঠীর মানুষেরা নিউইয়র্কের এই প্যারেডে অংশ নেন। জনপ্রিয় কার্টুন চরিত্রের বিশাল সব হিলিয়াম বেলুন প্যারেডে যোগ করে বাড়তি সৌন্দর্য। আসন্ন ক্রিসমাস ডের আবহ ফুটিয়ে তুলতে র্যালিতে অংশ নেন সান্তাক্রুজও। পিছিয়ে ছিলেন না বাংলাদেশিরাও। দিনটি উপলক্ষে নিউইয়র্কে পথচারীদের মাঝে খাবার ও পানীয় বিতরণের মতো ব্যতিক্রমী এক আয়োজন করে বাংলাদেশি প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশন। আর এতে বাংলাদেশিদের সহায়তা করেন নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা। বাংলাদেশ আমেরিকান কমিটি কাউন্সিল এবং মজুমদার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিস ইজ দি থার্ড ইয়ার উই আর ডুইং দিস। তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আজকের এই আয়োজন। ফর দ্য মজুমদার ফাউন্ডেশন আমরা গেল 3 বছর ধরে মজুমদার ফাউন্ডেশনকে সহায়তা করছি। তারা এবার 600 বেশি খাবার বিতরণ করেছে। একাজের অংশ হতে পেরে আমি খুশি। থ্যাঙ্কসগিভিং ডের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী টার্কি ভোজ। বাংলাদেশি পরিবারগুলোতেও ছিল জমকালো সেই আয়োজন। কমিউনিটি ব্যক্তিত্ব নার্গিস আহমেদ 2 দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কে আয়োজন করছেন এ ভোজের। 1621 সালে হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে ইংল্যান্ড থেকে আসা যাজকদের উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের যে সূত্র হয়েছিল, 1863 সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা দেন। সেই থেকে প্রতি বছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় করে তুলতে নানা আয়োজনে মেতে ওঠে পুরো যুক্তরাষ্ট্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে ভারত বাংলাদেশ সাহিত্য উৎসব। শুক্রবার সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি, লেখক ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। উৎসবে অংশ নিয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশনার তৌফিক হাসান বলেন, দুই বাংলার মেলবন্ধনে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাংলা ভাষার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। 2 দিনের সাহিত্য উৎসবে ভারত বাংলাদেশের প্রায় 200 শতাধিক কবি, সাহিত্যিক, লেখক অংশ নেওয়ার কথা রয়েছে। যে কারণে আমার মনে হয় এই কলকাতায় যারাই ডিপ্লোম্যাট হিসেবে বাংলাদেশ থেকে আসেন, তাদের একটা ইউনিক একটা দিক হচ্ছে মাতৃভাষায় কথা বলতে পারার সুযোগ। মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কবি ও গবেষক ইমরান মাহফুজের কবিতা সন্ধ্যা ও বাংলাদেশ বাংলা সাহিত্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠানটির আয়োজন করে সাহিত্য সংগঠন দ্য সাইলেন্ট পোয়েট। এতে বিভিন্ন ভাষার শিক্ষা অনুরাগীদের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মুহিত। কবিতা ও সাহিত্যের উপর আলোচনায় অংশ নেন অতিথিরা। নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর গুদামে আগুন লেগে বিপুল পরিমাণের পাইপ ও কেমিক্যাল পুড়ে গেছে। শুক্রবার বেলা 12টার দিকে আগুন লাগে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 কোটি টাকা বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা 2টি কমিটি গঠন করা হয়েছে। একই দিন সকালে সোনারগাঁয়ে রি রোলিং মিলে গলিত লোহা পড়ে 13 শ্রমিক দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার দুপুরে শহরের খানপুরের বরফকল এলাকায় বিআইডব্লিউটি এর 4 নম্বর গুদামের পাশে ড্রেসিং এর প্লাস্টিকের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা, ডেমরা ও নারায়ণগঞ্জের 16টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন নৌমন্ত্রী শাজাহান খান। পাইপ থেকে আগুনের আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তারপরে আমরা ফায়ার সার্ভিসে বিভিন্ন জায়গায় সংবাদ দিলাম। ফায়ার সার্ভিস আসছে মিনিমাম আধা ঘন্টা পরে,
পরে প্রায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা তেল পাইপ সহ সব মালামাল। ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা বলতে পারছি না যে ঘটনাটা কি সাবোটেজ, এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি নিছক দুর্ঘটনা। তবে এটার জন্য আজকেই দুটো তদন্ত কমিটি গঠিত হয়েছে, একটা মন্ত্রণালয় থেকে হয়েছে একটা এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট এবং বিআরডব্লিউটি থেকে হয়েছে একটা 5 সদস্য বিশিষ্ট। এদিকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়াপুরের মুমতাহা স্টিল মিলে গলিত লোহা অন্য একটি পাত্রে স্থানান্তরের সময় উপচে পড়ে শ্রমিকরা দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সহকর্মীরা। 12 জন বার্ন ইউনিটে ও 1 জন নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসমাত জাহান, সময় সংবাদ। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ব্যবহার বাড়লেও এর দাম ওঠানামা করে লাগামহীনভাবে। আইন অনুযায়ী এনার্জি রেগুলেটরি কমিশনের দাম নির্ধারণের সুযোগ থাকলেও একচেটিয়াভাবে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছেন বাজার দর। তবে জ্বালানি প্রতিমন্ত্রী বিইআরসির মাধ্যমে দাম নির্ধারণের পক্ষে থাকলেও উল্টো অবস্থানে সংস্থাটির চেয়ারম্যান। আরিফিন প্রিন্সের ক্যামেরায় ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত জ্বালানি, সংকট সবখানে। সেই সংকট সামাল দিতে তাই রান্না বান্নার কাজে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। কিন্তু নিয়ন্ত্রণহীন বাজার দর নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। খুবই অসন্তুষ্ট, মাসখানেক আগে ছিল 1100 টাকা, এই তো আজকে আবার বাইরে গেল 1200 টাকা। দিনের পর দিন এটা বৃদ্ধি পাচ্ছে, আর এভাবে যদি বৃদ্ধি পায় আমরা নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য আসলে এটা চলা খুবই মুশকিল। সরকার এটা প্রতি নজরদারি রাখা উচিত। এলপি গ্যাসের দাম অনেক বেশি, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এলপি গ্যাসটার দামের নিয়ন্ত্রণের, তাহলে আমাদের জন্য হয়তো ভালো হয়। দেশে বিদ্যমান জ্বালানি সংকটের কারণে বাসা বাড়িতে বিকল্প জ্বালানি হিসেবে এলপি গ্যাসের ব্যবহারকে উৎসাহিত করছে সরকার। তবে দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলপি গ্যাসের বাজার হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের মুনাফা অর্জনের সোপান, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা স্বার্থ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী গ্যাস বিদ্যুতের মতো পেট্রোলিয়াম পণ্য এলপিজির দাম নির্ধারণের ক্ষমতাও রাখে বিইআরসি। কিন্তু দিন দিন ব্যবহার বেড়ে চলা এই জ্বালানির বাজার এককভাবে নিয়ন্ত্রণ করছেন বেসরকারি খাতের ব্যবসায়ীরা। লাগামহীন এই বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা বিইআরসি কে দিতে জ্বালানি প্রতিমন্ত্রীর আপত্তি না থাকলেও ভিন্ন মত বিইআরসি চেয়ারম্যানের। ডিস্ট্রিবিউশন এবং প্রাইস রেগুলেশন এবং কোয়ালিটি একটা কমপ্লেক্সের মধ্যে আসা উচিত। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে বার্কের উপর, বার্কেরও ক্যাপাসিটি এই ব্যাপারে থাকা উচিত। বার্ক অ্যাপ্রোচ করলে পরে মন্ত্রণায় হয়তো ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দাম ফিক্সেশনের দুটো পদ্ধতি, একটা হলো যেটা নিয়ন্ত্রিত সেটা কমিশনের, আর যেখানে ওপেন কম্পিটিশনের সুযোগ আছে কাজে সেখানে কমিশন মোটামুটি মনে করে যে সেটা ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের মাধ্যমে একটা প্রাইস ফিক্সড হবে সেটা। তবে বিশেষজ্ঞরা মনে করেন আইনি সুযোগ থাকায় এলপিজির দাম অবশ্যই বিইআরসির মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। ভোক্তার জ্বালানি অধিকার প্রতিষ্ঠিত করা এটা বার্কের আইনি দায়িত্ব। এই আইন পালনে বার্ক ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যে কারণে সুবিধা পাচ্ছে না এলপিজি ব্যবসায়ীরা এবং ভোক্তাদের স্বার্থ খর্ব হচ্ছে। বর্তমানে দেশে বছরে এলপিজি সরবরাহ হচ্ছে 6 লাখ টনের বেশি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের এবার সাগর পথে মালয়েশিয়া পাচার করতে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে দালালরা নানা ধরনের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খোদ রোহিঙ্গা নেতারা। এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান ক্যাম্প ইনচার্জ। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিগত কয়েক বছর ধরে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে এ ধরনের কাঠের নৌকা এবং ট্রলার যোগে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানি ঘটেছে অসংখ্য মানুষের। সে সাথে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের কারাগারে বন্দী রয়েছে অনেকেই। এখন যেহেতু শীত মৌসুম, সাগর শান্ত রয়েছে, আর এই সুযোগে মানব পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া যাওয়ার চেষ্টা নতুন কিছু নয়। আগে তারা বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূল থেকে কাঠের নৌকা যোগে যাওয়ার চেষ্টা করত, কিন্তু গত বছর রোহিঙ্গা দল বাংলাদেশমুখী হয় সে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা সাময়িক বন্ধ ছিল। কিন্তু দালাল চক্রের সদস্যরা বিদেশে পাচার করতে এখন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এসে প্রলোভন দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ক্যাম্প ভিত্তিক রোহিঙ্গা নেতারা। দালালেই তারা টিয়া পয়সা লই নে মানুষের সোলা দিয়ে নেয়ারে বিদেশে লই যাবে হয় না লই যেতে স্যার মালয়েশিয়া ফাটাই দালাল হতে বাদা সাই ফসা তোষা হাইরে আড়ারে লোসান ঘুরি বলা বলে নিলে সাদি দিদি। অভিবাসন বিশেষজ্ঞদের মতে স্থল কিংবা বিমানপথের তুলনায় সাগরপথে করাকরি কিছুটা কম থাকলেও দুর্ঘটনার ঝুঁকি থাকে তুলনামূলক বেশি। আর রোহিঙ্গাদের মধ্যে সচেতনতা কম থাকায় সহজে তাদের প্রলুব্ধ করা যায়। দালাল চক্র এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। এখন যদি মালয়েশিয়া গিয়ে যদি কিছু কাজ করতে পারে তারা অর্থ উপার্জন করতে পারে। এই সুযোগটা বর্তমানে ক্যাম্পের অভ্যন্তরে যে দালাল রয়েছে তারা খুবই সক্রিয়, তারা ব্যবস্থাটা নিতে চায়, কিন্তু আমাদের সরকারকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দালালদের তৎপরতার তথ্য এসেছে ক্যাম্প প্রধানের কাছেও। এই অবস্থায় দালালদের প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে ক্যাম্পের অভ্যন্তরে। যদি এরকম কিছু সংখ্যক লোকজন হঠাৎ করে লোকজন বাইরে যাওয়ার চেষ্টা করে একটা গ্রুপ, তাহলে আমরা এটা সচেতন থাকি। বর্ডারে যারা আছে তারাও আছে, আর আমাদের প্রত্যেকটা ক্যাম্পের যারা আছে মাঝির আছে তারা কিন্তু আমাদেরকে ইনফর্ম করে। বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলায় রয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা, আর আশ্রয় শিবিরগুলোর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে উপকূলীয় এলাকা। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ মিয়ানমারকে সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির ঘটনায় যে সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানে মিয়ানমারকেই আন্তরিক উদ্যোগ নিতে হবে। শুক্রবার UNHCR এর এক বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্যই মিয়ানমারকে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সংকট সমাধানে বাংলাদেশ যে আন্তরিকতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে তার প্রশংসা করা হয় বিবৃতিতে। গেল বছরের আগস্ট মাসে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু করলে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখেরও বেশি রোহিঙ্গা। সম্ভাবনাময় ফসল কমলা। মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে এ সুস্বাদু কমলার ফলন বেড়েছে। খারাপ আবহাওয়ার পরও বাম্পার ফলন হয়েছে। তবে পাকা কমলার মাছি পোকার আক্রমণে এবার এবং বাণিজ্যিক কারণে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব থাকায় বাগান মালিকরা দুশ্চিন্তায় রয়েছেন। কৃষি বিভাগ বলছে পোকা দমনে ফেরোমন ট্র্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। শাহরিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ি টিলার ভাঁজে সারি সারি কমলা লেবুর গাছ। জেলার ছোট বড় বাগানগুলোতে দোল খাচ্ছে গাঢ় সবুজ ও হলদে বর্ণের কমলা। মৌলভীবাজার জেলার জুড়ি, বড়লেখা, কোলাউড়া, গোয়ালবাড়ি ও শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাগাপুরী ও খাসিয়া জাতের কমলা। তবে এবছর পাকা কমলায় পোকার আক্রমণ দেখা দেয়ায় চাষিরা শঙ্কায় রয়েছেন। বাজারে ভারতীয় কমলার অনুপ্রবেশ ঘটায় সম্ভাবনাময় এই ফসলটির চাষাবাদে বাড়ছে উদ্বেগ। ফলন ভালো হয়েছে, এখন তোলার সময় দেখা যায় যে ফলনের ভিতরে প্রায় ছিদ্র করিয়া কিছু কিড়া দেখা যায়। ইন্ডিয়ান কমলাটা একটু বন্ধ করা যায়, আমরা কমলাটা বিক্রি যেতে গিয়ে আমরা অনেক আর কমলা বাজারজাতকরণে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। বড়লেখা এই দুটি উপজেলার দুটি সুনির্দিষ্ট বাজারে যাতে কমলাগুলো বাজারজাত করা হয় সেই উদ্যোগটি গ্রহণ করবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার 175 হেক্টর জমিতে 400 মেট্রিক টন কমলা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। পটুয়াখালী ও খাগড়াছড়িতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস মহোৎসব। পাপমোচনের আশায় সমুদ্র স্নান ও পূজা অর্চনায় অংশ নেন ভক্ত অনুরাগীরা। উৎসবের আনন্দ উপভোগে অন্যান্য ধর্মাবলম্বীরাও ছুটে আসেন রাসমেলায়।
রাস উৎসব উপলক্ষে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা ও কীর্তন শেষে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্র স্নান করেন ভক্ত অনুরাগীরা। এরপর চলে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন স্থান থেকে অন্য ধর্মের অনুসারীরাও ছুটে আসেন সৈকতে। নানা আয়োজনে উৎসবের আনন্দ উপভোগ করেন তারা। জীব জগত জীবন কারণ করুণা করুণাময় স্বামী তোমারই তো দয়ে লুভিছি জন্ম সকলে পেয়েছি আমি। রাস পূর্ণিমা উপলক্ষে আসা এখানে পর্যটক কেন্দ্র সবাই আসে, আমরাও আসছি, খুবই ভালো লাগতেছে। আমরা আশা করি বাংলাদেশের সম্প্রীতির দেশ, এখানে সকল মানুষ যার যা ধর্ম সঠিকভাবে পালন করবে এবং উৎসবটাকে সবাই উপভোগ করবে। মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনীর পাশাপাশি রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ত্ব পুজোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয় চার দিন ব্যাপী রাস মহোৎসব। উৎসব উপলক্ষে মন্দিরের আশেপাশে বসে মেলা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। ফেডারেশন কাপের ফাইনালে দুই দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়লেও বড় শাস্তির কথা এখনই ভাবছে না বাফুফে, বরং খেলোয়াড়দের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মোর্শেদি। তবে নিজ ক্লাবের খেলোয়াড়দের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। এদিকে ম্যাচ শেষে গ্যালারি ছেড়ে দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনা রোধে ভবিষ্যতে আরো সতর্ক থাকার কথা জানিয়েছেন সালাম মুর্শিদি। ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা, 3-1 গোলে লিড নিয়ে হ্যাট্রিক শিরোপা উৎসবে মাতার অপেক্ষা আবাহনীর। হঠাৎই ম্যাচের জোড়া গোলদাতা সানডে চিজোবাকে আঘাত করে বসেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার নাসির উদ্দিন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। মিনিট খানেক পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা, এবার আবাহনী ফরোয়ার্ড জীবনের সঙ্গে কিংসের সুশান্তের হাতাহাতি। তবে সেটা ভিন্ন মাত্রা পায় মামুন ও সবুজ যোগ দেয়ায়। এমন অপ্রীতিকর ঘটনায় খেলা বন্ধ থাকে প্রায় 8 থেকে 10 মিনিট। শৃঙ্খলা ফেরাতে দুই দলের চার খেলোয়াড়কে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। তবে খেলার মাঠে পেশাদার ফুটবলারদের এমন অপেশাদার আচরণের পরও কোনো ধরনের শাস্তির কথা বিবেচনায় আনছে না লীগ কমিটি। দিস ইজ পার্ট অফ দ্য গেম, আমরা এখন ওইটা নিয়ে ভাবছি না। এটা ডেফিনেটলি এটা যারা মাঠে যে ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটছে সেই জন্য কমিটি আছে, সেগুলো সংবাদ মাধ্যমে সেগুলো হয়তো দে উইল টেক কেয়ার। তবে ক্লাবের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আবাহনী ম্যানেজার। মাঠের ভিতরে যে অঘটনটা ঘটেছে সেটা কখনোই কাম্য নয়। আমরাও চাইবো যে এটাতে আমরা আমাদের খেলোয়াড়দেরকে আমরা সতর্ক করতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যা কিছু করণীয় আমরা তাই করব। মাঠে খেলোয়াড়রা যতটা উগ্র ততটাই বিশৃঙ্খল ম্যাচ দেখতে আসা দর্শকরাও। দুই দলের বাক বিতণ্ডায় মাঠে বোতল ছুঁড়েছেন অনেকেই। ম্যাচ শেষে গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়ে দর্শকের ঢল। প্রশ্ন ওঠে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কতটুকু ভাবছেন আয়োজকরা। ফুটবল ফ্যান আমি মনে করি তারা উত্তেজনায় তারা এই যে এত বড় রিস্ক নিয়ে কার্ড আনবাড়ি এসছে, তারপরও আমি মনে করি আমরা ভবিষ্যতে এই দিকগুলো অবশ্যই নজর দিব। এমন দায়সারা মন্তব্যে আদতে হুমকির মুখে পড়ে দেশের ফুটবল আর ফুটবলাররা। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার নির্বাচন কমিশনের 14 দলের অভিযোগ, প্রশাসনকে কোণঠাসা করতে বিএনপি বারবার নালিশ দিচ্ছে বলছে আওয়ামী লীগ জোট। সরকারের ইচ্ছায় চলছে কমিশন, মন্তব্য বিএনপির। পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে না নির্বাচন কমিশন, আবারও জানালেন সিইসি। ব্যবহার হবে কয়টি কেন্দ্রে জানা যাবে শনিবার। নির্বাচনের আগে নাইকো মামলায় বেগম জিয়ার ঘুষ নেওয়ার বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, দাবি আইনজীবীর। রাজনৈতিক বক্তব্যের সুযোগ নেই বলছে দুদক আইনজীবী। যশোরের বিএনপি নেতা আবু বকরকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল বলছে পরিবার। খতিয়ে দেখছে পুলিশ, নেতাকর্মীদের ভয় ভীতি দেখাতেই এমন ঘটনা দাবি দলটির। এবং টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমানবাহিনীর জেট ফাইটার বিধ্বস্ত, পাইলট নিহত, জানিয়েছে আইএসপিআর। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময় অ্যাপ।